শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি এম মেহরা হুসাইন রাসেল গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা আরেকটা অঙ্কের মধ্য দিয়ে অ্যাভারেজের অঙ্কগুলো শিখবার চেষ্টা করব। মূলত আমরা গড়ের বিভিন্ন অঙ্ক প্র্যাকটিস করব। এর মধ্য দিয়ে পুরো গড় অধ্যায়টাকে ক্যাপচার করার চেষ্টা করব সাধারণত গড়ের যে অঙ্কগুলো বরাবরই তোমাদের পরীক্ষাতে আসে সেই অঙ্কগুলোই আমরা প্রত্যেকটা ক্লাসে প্র্যাকটিস করার চেষ্টা করব এর মধ্য দিয়ে আমাদের গড়ের অঙ্কগুলো ক্যাপচার হয়ে যাবে চলো আমরা দ্বিতীয় আরেকটা অঙ্ক শিখি কি বলছে একে বলছে একটি দোকানে ডিসেম্বর মাসের প্রথম পনেরো দিনে গড়ে একচল্লিশ কেজি পরের পনেরো দিনে গড়ে চৌত্রিশ কেজি এবং শেষ দিনে ২২ কেজি চাউল বিক্রি হলো মাথায় রাখতে হবে ডিসেম্বর মাস এবং এটার প্রথম পনেরো দিন পনেরো দিন মানেই হচ্ছে এটা একটা রাশি সংখ্যা গড়ে একচল্লিশ কেজি এখানে গড় সংখ্যা দেওয়া আছে পরের পনেরো দিন এটাও একটা রাশি সংখ্যা গড়ে চৌত্রিশ কেজি এটা হচ্ছে গড় এবং শেষ দিন মানে একটা দিনে একটা দিনে এটাও একটা দিন বাইশ কেজি চাল বিক্রি করলো ওকে এবার আমরা দেখি অঙ্কে কি বলেছে প্রথম পনেরো দিনে মঠ কত কেজি চাল বিক্রি হলো খুবই সহজ আমরা সূত্রে শিখেছিলাম রাশিগুলোর গড় সমান সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশি সংখ্যা তো কোনো অঙ্কে যদি রাশিগুলোর যোগফল বের করতে বলে রাশিগুলোর যোগফল মানেই হচ্ছে মঠ তাহলে সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে গড় গুণন রাশি সংখ্যা তাহলে এইখানটাতে কিন্তু খুব সুন্দর করে এই প্রথম সূত্রটা অ্যাপ্লাই করে আমরা বের করতে পারবো কি বলেছে প্রথম পনেরো দিনে মঠ কত কেজি চাউল বিক্রি করা হলো অর্থাৎ মোট বলতে এখানে রাশিগুলোর যোগফল বের করতে বলেছে অঙ্কে আমরা ডিটেলস করবো তারপরে কি বলছে ওই মাসে মানে ওই ডিসেম্বর মাসের কথাই বলছে ওই মাসে মোট কত কেজি চাউল বিক্রি হলো তাহলে এখানে যেহেতু প্রথম প্রথম পনেরো দিনের একটা সংখ্যা পাওয়া যাবে শেষ পনেরো দিনেরও একটা সংখ্যা পাওয়া যাবে আবার আবার পরের পনেরো দিনের একটা সংখ্যা পাওয়া যাবে এবং শেষ দিনেরটাও পাওয়া যাবে সুতরাং আমরা প্রথম পনেরো দিনের মঠ যদি বের করতে পারি আবার পরের পনেরো দিনের মঠ যদি বের করতে পারি এই দুটো যোগ করব এবং শেষের দিনেরটা যোগ করব। তাহলেই মোটামুটি আমরা এটা করতে পারবো আমরা যখন ডিটেলস করব আমরা দেখবো তখন কি বলছে শেষ অঙ্কটাতে বলছে শেষ দিনে অর্থাৎ এই যে শেষ দিনে বাইশ কেজি চাউল বিক্রি হলো বলছে শেষ দিনে তিপ্পান্ন কেজি চাউল বিক্রি হলে ওই মাসে দৈনিক গড়ে কত কেজি চাউল বিক্রি হতো তার মানে অঙ্কে দেওয়া আছে যদিও বাইশ কেজি কিন্তু এবার বলছে বাইশ কেজি না হয়ে যদি তিপ্পান্ন কেজি চাউল বিক্রি হয় তাহলে গড়ে কত কেজি করে বিক্রি হতো কারণ আমার যেহেতু শেষ দিনে এখন তিপ্পান্ন এবং বাকি পনেরো পনেরো তিরিশ দিনের আমার মোট কত বিক্রি হয়েছে সেটা আছে সেইখান থেকেই মূলত আমরা গড়টা বের করব। চলো আমরা ডিটেলস এবার করবার চেষ্টা করি ক নম্বর প্রশ্নে কি বলেছে কয় নম্বর প্রশ্ন বলেছিল প্রথম পনেরো দিনে গড়ে বিক্রি হয়েছে একচল্লিশ কেজি যেহেতু এখানে পনেরো দিন মানে হচ্ছে রাশি সংখ্যা আর গড় মানে ওখানে একচল্লিশ কেজি তাহলে রাশি সংখ্যা আছে এবং গড় আছে আমি মোট ইজিলি বের করতে পারবো অর্থাৎ রাশিগুলোর যোগফল তাহলে রাশিগুলোর যোগফল বের করবার জন্য আমরা জানি গুণ করতে হবে প্রথমে কি বলবো পনেরো দিনের মোট বিক্রি হলো গড় হচ্ছে একচল্লিশ রাশি সংখ্যা হচ্ছে পনেরো তাহলে এই দুটোকে গুণ করলে যা পাওয়া যাবে সেটাই হচ্ছে পনেরো দিনের মোট বিকৃত চাউল তাহলে একচল্লিশকে পনেরো দিয়ে গুণ করলে সাধারণত ছয়শো পনেরো কেজি পাওয়া যায় তাহলে আমরা প্রথম প্রথম অঙ্কে দিনের যে মোট কত কেজি চাল বিক্রি হয়েছিল সেটা পেয়েছে। এবার চলো দ্বিতীয় অঙ্কে কি বলছে দ্বিতীয় অঙ্কটা একটু বড় আমরা প্রথমে ক থেকে অর্থাৎ প্রথম পনেরো দিনের যে চাল চালটা পেয়েছি সেইটা আমরা একটু দেখব প্রথম পনেরো দিনের বিক্রি হয়েছে মোট ছয়শো পনেরো কেজি এবার পরের পনেরো দিনের ক্ষেত্রে কি ঘটেছে ওইটার মতো করেই প্রথম পনেরো দিনের মঠ যেমন আমরা বের করেছি দ্বিতীয় ক্ষেত্রে একইভাবে করব পরের পনেরো দিনের গড়ে বিক্রি হয়েছিল চৌত্রিশ কেজি করে তাহলে এইখানটাতে রাশি সংখ্যা হচ্ছে পনেরো এবং গড় হচ্ছে চৌত্রিশ তাহলে এখান থেকেও আমরা মঠ বের করতে পারবো গুণ করে কি বলছে দেখো পনেরো দিনে মোট বিক্রি হয়েছে গড় হচ্ছে চৌত্রিশ এবং রাশি সংখ্যা হচ্ছে যেহেতু পনেরো এই দুটোকে গুণ করলে কত পাওয়া যায় পাঁচশো দশ কেজি তাহলে প্রথম পনেরো দিনে মোট বিক্রি হয়েছে ছয়শো পনেরো কেজি পরের পনেরো দিনে বিক্রি হয়েছে পাঁচশো দশ কেজি তাহলে এবার খেয়াল করো প্রথম পনেরো দিন এবং শেষ পনেরো দিন তিরিশ দিনের কিন্তু আমরা পেয়ে গেছি আর অঙ্কে দেয়া ছিল শেষ দিনে চাউল বিক্রি হয়েছিল বাইশ কেজি তাহলে খেয়াল করে দেখো তো প্রথম পনেরো দিন এবং পরের পনেরো দিন মোট তিরিশ দিন আর এই একদিন একত্রিশ দিন তারপর ডিসেম্বর মাস যেহেতু একত্রিশ দিনে বলছে ওই মাসে মোট চাউল বিক্রি হয়েছে এই তিনটা সংখ্যাকে আমরা যদি যোগ করে ফেলি এটা প্রথম পনেরো তার পরের পনেরো এবং এটা শেষ দিন তাহলে এই তিনটাকে যোগ করলে যা পাওয়া যাবে সেটাই মূলত ছিল ওই পুরো ডিসেম্বর মাসের বিকৃত চাউলের পরিমাণ কি বলছে দেখো তাহলে টোটাল ছয়শো পনেরো পাঁচশো দশ এবং বাইশ যোগ করলে এগারোশো সাতচল্লিশ কেজি অর্থাৎ ডিসেম্বর মাসে মোট চাউল বিক্রি হয়েছিল এগারোশো সাতচল্লিশ কেজি এবার পরের অঙ্ক মানে শেষের অঙ্কটাতে কি বলছে খেয়াল করো শেষের অঙ্কটাতে বলছে মোট চাউল বিক্রি হতো তার মানে যেহেতু ওই অঙ্কে বলেছিল যে শেষ দিনে বিক্রি যদি বাইশ কেজি হতো এটা তোমার অঙ্কে দেয়া ছিল কিন্তু প্রশ্নে আবার বলেছিল শেষ দিনে যদি তিপ্পান্ন কেজি বিক্রি হতো তার মানে শেষ দিনে এখন বিক্রি হবে তিপ্পান্ন কেজি আর প্রথম পনেরো দিনে বিক্রি হয়েছিল ছয়শো পনেরো কেজি পরের পনেরো দিনে পাঁচশো দশ কেজি তাহলে আমি যদি ডিসেম্বর মাসে এখন হিসাব করি তাহলে প্রথম পনেরো দিন পরের পনেরো দিন এবং শেষ দিন তাহলে টোটাল যোগ করলে কত হবে এগারোশো আটাত্তর কেজি তাহলে এবার বলছে যে এবার ডিসেম্বর মাসে বিক্রি হবে এগারোশো আটাত্তর কেজি তাহলে গড় যদি বের করতে বলে আমরা জানি গড় বের করতে হলে রাশিগুলোর যোগফল ভাগ রাশি সংখ্যা তো এইটা মূলত হচ্ছে পনেরো দিন পনেরো দিন তিরিশ দিন এবং এক একদিন এই একত্রিশ দিনের বিক্রিত চাউলের পরিমাণ সুতরাং তাহলে আমরা কি করব গড় বের করতে হলে একত্রিশ দিনে মোট বিক্রি হতো এত কেজি তাহলে গড়ে বিক্রি হবে কত গড়ে বিক্রি হবে এই মোট রাশিগুলোর যোগফল অর্থাৎ এগারোশো আটাত্তর আর রাশির সংখ্যা তখন একত্রিশ সুতরাং এগারোশো আটাত্তরকে একত্রিশ দিয়ে ভাগ করলে যেটা বের হবে সেটা হচ্ছে ওই ডিসেম্বর মাসের গড় বিকৃত চালের পরিমাণ তাহলে এগারোশো আটাত্তরকে একত্রিশ দিয়ে ভাগ করলে বের হয় আটত্রিশ কেজি সুতরাং ডিসেম্বর মাসের শেষ দিনে যদি তিপ্পান্ন কেজি চাল বিক্রি হতো তাহলে গড়ে প্রতিদিন বিক্রি হতো আট 38 কেজি করে সুতরাং আমরা তখন পেলাম আটত্রিশ কেজি ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই পরের ক্লাসে আবার স্বাগত জানাচ্ছি আমরা এইভাবেই আরো নতুন নতুন অঙ্ক চর্চা করার মধ্য দিয়ে এই পুরো অধ্যায়টাকে ক্যাপচার করার চেষ্টা করব ধন্যবাদ